কবলিত ফেনীতে ফ্রি মেডিকেল ক্যাম্প করেছে ফ্রান্স প্রবাসী মির্জা মাঝারুল ইসলাম পরিচালিত সংগঠন মির্জা ফাউন্ডেশন মেডিকেল ক্যাম্পের সার্বিক পরিচালনায় ছিলেন মির্জা ফাউন্ডেশনের বাংলাদেশ ম্যানেজিং ডিরেক্টর কাজী মোহাম্মদ করিম ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ কামরুল হাসান সুমন সহ ফেনী জেলার স্বেচ্ছাসেবকরা এ সময় উপস্থিত ছিলেন মেডিকেল টিমের নেতৃত্ব দেন মির্জা ফাউন্ডেশন বাংলাদেশের এক্সিকিউটিভ কমিটির সদস্য ডাক্তার মিজানুর রহমান ডাক্তার পান উল্লা সজিব সকাল নয় গটি থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ক্যাম্পে বিপুল সংখ্যক স্থানীয়রা প্রাথমিক চিকিৎসা নেন সম্পূর্ণ ফ্রি চেক এবং ঔষধ বিতরণ করা হয় এ সময় সোনাগাজী থানা এবং জেলার বিভিন্ন জায়গা থেকে দলে দলে মানুষ সেবা নিতে জড়ো হন ক্যাম্পে ফ্রান্সে বসবাস করলেও এলাকার মানুষের জন্য সব ধরনের সহায়তার আশ্বাস দেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মির্জা মাঝারুল ইসলাম এমন উদ্যোগ ধারাবাহিকভাবে করার প্রতিশ্রুতিও দেন তিনি